আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাঁচ মাস পর খুলছে হাইকোর্ট, শারীরিক উপস্থিতিতে 18টি বেঞ্চে বিচার কাজ চলবে। এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ, বাতিল হচ্ছে এবছরের পিইসি ও জেএসসি পরীক্ষা। বিধবা ভাতার কার্ড চাইতে গিয়ে জামালপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে নির্যাতিত এক নারী, থানায় অভিযোগ। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। এবারে বিস্তারিত সংবাদ। করোনা মহামারীর কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট। তবে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না দেশের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থা। শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে 35টি এবং শারীরিক উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে 18টি বেঞ্চে বিচার কাজ চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। করোনা মহামারীর কারণে গত 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এর সাথে মিল রেখে আদালতেও ছুটি ঘোষণা করা হয়। অবশ্য 11 মে থেকে ভার্চুয়াল বিচার শুরু হয়। এই ভার্চুয়াল বিচারের অধ্যাদেশ পরে আইনে পরিণত করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবছরের এইচএসসি পরীক্ষা হবে কিনা তা নিয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ওদিকে বাতিল হতে পারে পিইসি ও জেএসসি পরীক্ষাও। অটো পাস করে দেওয়া হবে শিক্ষার্থীদের। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। অনুমোদন পেলেই তা বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। করোনার কারণে লণ্ডভণ্ড শিক্ষা ব্যবস্থাও। চলতি বছর 16 মার্চ পর্যন্ত ক্লাস করতে পেরেছে শিক্ষার্থীরা, এরপর দীর্ঘ বন্ধ। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারও নিশ্চয়তা নেই। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পিইসি ও জেএসসির 55 লাখের বেশি শিক্ষার্থী। করোনার মধ্যে এত শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ঝুঁকি নিতে চাইছে না সরকার, তাই এবছর পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার পক্ষে মন্ত্রণালয়। তবে এই দুটি ক্লাসে বৃত্তি পরীক্ষা কিভাবে নেওয়া যায় তার রূপরেখা তৈরি করা হচ্ছে। আমরা এখনো আছি পরীক্ষা নেওয়ার পক্ষে, কিন্তু প্রাকৃতিক কারণে, দুর্যোগের কারণে আমরা যদি সঠিক সময় স্কুল খুলতে না পারি, এই কারণে আমরা একটা চিন্তা ভাবনা পাঠিয়ে দিছি যাতে পরীক্ষা হয়তো বা মূল্যায়নের ভিত্তিতে নেব কিনা, আবার অটো পাস দিয়ে দিব কিনা, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটু আমারই পাঠাইছি। মাননীয় প্রধানমন্ত্রী কি ডিসিশন দেবেন, ওই সিদ্ধান্তই কার্যকর করা হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। তবে সিলেবাস শেষ না করে উপরের ক্লাসে উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে সেজন্য ক্র্যাশ প্রোগ্রাম করার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষক রাশেদা কে চৌধুরী। সঠিক পথে হাঁটছেন সরকার, তবে আগামীতে যখনই শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালু করব, আমাদের ভেবে দেখতে হবে যে ক্ষতিটা হয়েছে শিক্ষার্থীদেরকে, সেটি এক ধরনের ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া। আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলব, তখনই যেন একটা জরিপ কাজ পরিচালনা করা হয়, তার মাধ্যমে কত শিক্ষার্থী শিক্ষার ক্ষতির মধ্যে পড়ে গেছে একটি তথ্য উপাত্ত হাতে নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে সরকার পরিকল্পনা করবেন এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার করে আগামীতে পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, আমাদের জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিকে যেতে হবে। তবে এইচএসসি পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খোলার 20 দিনের মধ্যেই হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
বিধবা ভাতার কার্ড চাইতে গিয়ে জামালপুরে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক বিধবা নারী। নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে চিকিৎসা করান। নির্মম এই ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বাসভবনে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা বিধবা। পুলিশ জানায়, রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আক্কাস আলী শেখের স্ত্রী হনুপা বিধবা ভাতার কার্ড পেতে চেয়ারম্যানকে 5,000 টাকা দেন, কিন্তু প্রায় 8 মাস অপেক্ষা করেও ওই কার্ড না পেয়ে তিনি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। এতেই তাকে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান ও তার স্ত্রী। ইউপি চেয়ারম্যান অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। গালো ধরছে, গালো ধরে মার ফালাবার নিয়েছে, ও মার ফালাইতে সব ওই অনুন মাসে ফিরেছে। আমার ওই মাইল দিবি, আবার 5,000 টাকা আটকা দিবি, তাহলে আমি যখন গেলাম যায় কম বই অল বউ ওই খুলি দে আইলো দৌড় মাই দেয় হাই আমার ধরে মারতে মারতে মেনু রুঢ় নিয়ে গেল না, মেনু রুঢ় নিয়ে আইলে ধাক্কা মেরে ফালাই দিল। তাকে মারধর করা হয়েছে, এই পুরাটা ভিত্তিহীন মিথ্যা। ওনাকে আমি এক মৃতর পরিবর্তে বইয়ে তাকে দিয়ে নাম দিয়েছি, এটা রিপ্লেস বই স্বাক্ষর হয় নাই, এটা সমাজসেবা বিচার এবং ইনুসার এবং উপজেলা চেয়ারের মহোদয় নিশ্চিত করেছে। তার বইটি হয়তো দু-একদিনের মধ্যে স্বাক্ষর হয়ে আসলে তিনি বই পাবেন। দেশে করোনা ভাইরাসে আরও 33 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে প্রায় 3,000। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যে 14,820টি নমুনা পরীক্ষা হয় তাতে শনাক্তের হার 20.22%। এছাড়া সুস্থ হয়েছেন আরও 1535 জন। আজ থেকে সরাসরি ভিডিও ব্রিফিংয়ের পরিবর্তে কেবল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদিনের করোনা পরিস্থিতির তথ্য জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত বরকতুল্লাহ সুজনের রিপোর্টে। ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত মানুষের তালিকা। অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় মৃতের সংখ্যা এখন 3,471 আর আক্রান্ত ছাড়িয়েছে 2,63,000। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় 1,52,000 মানুষ। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। 24 ঘন্টায় মৃত 33 জনের মধ্যে 28 জনই পুরুষ, বাকি 5 জন নারী। সব মিলিয়ে বাংলাদেশে করোনায় পুরুষের মৃত্যুর হার 79.20% আর নারী 20.80%। এখন পর্যন্ত যত মারা গেছে তাদের মধ্যে 50 মানুষের সংখ্যাই বেশি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,317টি, পরীক্ষা হয়েছে 14,820টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,27,988টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রাজধানী ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্তের হার সবচেয়ে বেশি, প্রায় 65%। এরপরই চট্টগ্রামের অবস্থান 14.4%। এই ব্রিফিংয়ের মধ্য দিয়েই আপাতত বন্ধ হল করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন। শুরুর দিকে সাংবাদিকদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং করত স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ বাড়তে থাকলে তা অনলাইনে শুরু হয়, তবে বুধবার থেকে দেয়া হবে করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিং। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। প্রেস রিলিজ যেটা দেয়া হয় সেই প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেয়া হবে। করোনা ভাইরাসে ঠাকুরগাঁওয়ে 75 বছরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 3 চিকিৎসক সহ 7 জন। এ ভাইরাসে বরিশালে পটুয়াখালীর 1 জন মারা গেছেন। বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত 72 জন। এছাড়া যশোরে অতিরিক্ত পুলিশ সুপার সহ 69 জন, নোয়াখালীতে 50 জন, শরীয়তপুরে 47 জন, শেরপুরে 16 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 23 জন, জামালপুরে 17 জন, নেত্রকোনায় ডাক্তার ও কৃষি কর্মকর্তা সহ 6 জন এবং নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বন্যার কারণে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে বরিশালে, প্রায় 20,000 মানুষ আশ্রয়হীন। কীর্তনখোলা নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে তালতলি লামচুরি সড়কের বিশাল অংশ।
মসজিদ ও বেশ কিছু ঘরবাড়ি। দেশের অন্যান্য জেলায় বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমলেও জলাবদ্ধতা আর ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এদিকে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 18টি ইউনিয়নের 2 লাখ মানুষ এখনও পানিবন্দী। কুড়িগ্রামে বন্যার পানি অনেকটাই কমেছে, তবে প্রায় 1.5 মাস পানিবন্দী থাকায় দুর্ভোগ কমছে না চরাঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলোতে। এছাড়া শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জে পরিস্থিতির উন্নতি হলেও পানিবাহিত রোগের প্রভাব আর খাদ্যের অভাবে চরম হতাশায় দিন কাটছে দুর্গতদের। বিদেশ থেকেই দেশের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, চালাতে পারবেন প্রবাসী সঞ্চয় স্কিম, যার আওতায় ঋণ সুবিধা দেওয়া হবে তাদের। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে নতুন এই ব্যাংকিং সুবিধা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। বহির্বিশ্বে এখন আছেন প্রায় 20 কোটি বাংলাদেশি। এই প্রবাসীরা তাদের আয়ের টাকা দেশে পাঠাতেন বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এবার তাদের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী সঞ্চয় স্কিমের মাধ্যমে তারা চালাতে পারবেন নিজের নামে এই ব্যাংক হিসাব। বিদেশে যাওয়ার সময় অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, অথবা বিদেশে থেকে ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এই অ্যাকাউন্টে মান্থলি অথবা কোয়ার্টারলি টাকা জমা হবে এবং সেই টাকার বিপরীতে তারা বিনিয়োগ নিতে পারবে। চাকরি শেষে দেশে আসবে তখন এই সঞ্চিত অর্থ দিয়ে অথবা এটার সাথে সাথে ব্যাংকের বিনিয়োগ নিয়ে তারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে কাজে লাগাতে পারবে। বড় সম্ভাবনা হলো যে তাদের যেই সঞ্চয়টা হয়তো এখন তারা কিছুটা হলো বিদেশে ধরে রাখছেন, সেটা তারা দেশে স্থানান্তর করার ব্যাপারে একটা সুবিধা পাবে, একই সাথে তাদের এখানে বিনিয়োগ করাটা আরো সহজ হবে আর কি। ব্যাংকিং চ্যানেলে বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সরাসরি ওই অ্যাকাউন্টে পাঠাতে পারবেন প্রবাসীরা। বৈদেশিক মুদ্রার বিনিময় দর অনুসারে টাকায় রূপান্তর হয়ে তা ব্যাংক হিসাবে জমা হবে। ছুটিতে দেশে এসে বা পরিবারের মনোনীত সদস্যরা প্রবাসীর ওই ব্যাংক হিসাবে লেনদেন করতে পারবেন। সে নিজে অ্যাকাউন্ট খুলে যাবে, ওইখানে যে বাইরে যদি টাকা পাঠায় সেই অ্যাকাউন্ট এখানে যদি সে ই করে তাহলে তাকে একটা ভালো ইন্টারেস্ট দেওয়া হবে, এই টাকাটা তখন নিজের অ্যাকাউন্টে পাঠাবে। এইখানে রেগুলার তার অ্যাকাউন্টে থেকে তার রেগুলার তার ই থাকবে, অ্যাকাউন্টে সে ইন্টারেস্ট যেমন পেতে থাকবে এইখানে তার একটা ব্যাংক ব্যালেন্স জমবে, তার এখন নিজের একটা কনফিডেন্স থাকবে, নিজের একটা টাকা স্বচ্ছতা থাকবে। দীর্ঘদিন প্রবাসে কাজ শেষে দেশে ফেরার পর প্রবাসী সঞ্চয় স্কিমে জমানো অর্থ প্রবাসীদের আরও বেশি আর্থিক সুরক্ষা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের দরপত্র বাতিল করে আবারও নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরসিসি হার্বাল সিসিই সিসিজেভির দরপত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তথ্য গোপন, স্বাক্ষরবিহীন অভিজ্ঞতা সনদ, 15 বছরের অভিজ্ঞতা প্রমাণের ভুল তথ্য প্রদান ও সরকারি ক্রয় বিধি না মানায় দরপত্র কমিটির সুপারিশ অনুযায়ী তাদের সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সংক্রান্ত চিঠি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে পাঠিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ। 7 মাস পেরিয়ে গেলেও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও 60 কোটি টাকা চাঁদাবাজির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়নি রাজধানীর ভাটারা থানা। ইউআইটিএস কর্তৃপক্ষের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দিয়ে গড়িমসি করছে গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এটিএন বাংলাকে জানিয়েছেন চাঁদাবাজি মামলার চার্জশিট দিতে ডিসিকে আরও আগেই বলেছে তিনি। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। নাম একটি হলেও ভুয়া পরিচয় একাধিক। বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শকত নিজেকে কখনো মেজর, আবার কখনো বঙ্গলীগ সভাপতি দাবি করেন, কিন্তু পড়াশোনা করেছেন 5ম শ্রেণী পর্যন্ত। ভুয়া মেজর পরিচয় আর তথাকথিত বঙ্গলীগের সভাপতির পদ ব্যবহার করে অনেক চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে, হয়েছে মামলাও। ইউআইটিএস এর উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক 60 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানায় শওকতের বিরুদ্ধে মামলা করেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী। এরপর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন শওকত, কিন্তু জামিনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অন্তত 5 মাস পর 27 জুলাই নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে শওকতকে জেলে পাঠায় আদালত। ইউআইটিএস কর্তৃপক্ষের অভিযোগ,
গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে কালক্ষেপণ করছেন। বাটারা থানার ওসি এবং যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি পরিষ্কারভাবে বলেছেন যে গুলশান জোনের যিনি ডিসি জনাব সুদীপ কুমার চক্রবর্তী তাদের বস, তিনি তাদেরকে নিষেধ করেছেন এই মামলার তদন্ত কার্যক্রম যাতে স্থগিত রাখে। এরপরে ইউআইটিএস কর্তৃপক্ষ যে সুদীপ কুমার যিনি গুলশান জোনের ডিসি তার কাছে গিয়েছেন, যাওয়ার পরে তিনি বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওনাকে এই মামলায় যে তদন্ত কার্যক্রম যাতে না করে মিউচুয়ালের যাতে চেষ্টা করে এটা নাকি ওনাকে বলেছেন এবং ইউআইটিএস কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যান। এ বিষয়ে যোগাযোগ করেও পাওয়া যায়নি গুলশান বিভাগের ডিসিকে। পরে টেলিফোনে কথা হয় ভাটারা থানার ওসির সাথে। উনি কি আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন চার্জশিট দেওয়ার জন্য? না, চার্জশিট বিষয়টা আমরা এখনো তদন্ত শেষ হয়নি, আমরা তদন্ত শেষ হলে পুলিশ রিপোর্ট দেবো। তো এটা সাত মাস একটু বেশি সময় লাগলো না? এখন সাত মাসের মধ্যে তো একটা মামলা তদন্ত যদি ই থাকে সেটা আরো সময় লাগতে পারে। এটিএন বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিসি সুদীপ কুমারকে আবারও নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে কেন এত গড়িমসি করছেন ডিসি সুদীপ কুমার? আমি তো এখনো এরই মধ্যে ইউআইটিএস এর দায়েরকৃত জাল জালিয়াতি মামলার চার্জশিট দিয়েছে পিবিআই, অথচ মামলার সাত মাস পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ভাটারা থানা। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা। বুঝে বর্ষে আহ্বান তিনটি করে গাছ লাগান, এই স্লোগানকে সামনে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। চৈতনখিলার নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। কর্মসূচিতে আমলকি, বহেরা কাঠ, বাদাম সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয় এবং বিভিন্ন স্কুল কলেজের জন্য গাছের চারা বিতরণ করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে জরুরি ভিত্তিতে দিল্লির একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হলেও শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 84 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতিকে আগামী 96 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে সোমবার বিকেলে নিজেই টুইট করে তার করোনা সংক্রমণের কথা জানান প্রণব মুখার্জি। তিনি টুইট কাছাকাছি সময়ে তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকতে এবং কোভিড-19 পরীক্ষা করতে বলেন। মানবদেহে প্রয়োগের 2 মাসের কম সময়ের মধ্যে রাশিয়া করোনার যে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা। তারা বলছেন ট্রায়ালের সম্পূর্ণ তথ্য ছাড়াই ভ্যাকসিনটি সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে তারা সন্দিহান। বিশ্বে করোনার ভ্যাকসিন উৎপাদনের দৌড়ে প্রথম হাতে রাশিয়া তড়িঘড়ি করছে বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার করোনা ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক 5 নামের এই ভ্যাকসিনের পরীক্ষা নিজের মেয়র শরীরেই চালিয়ে কার্যকারিতা প্রমাণ পেয়েছে বলে জানান পুতিন। আগামী 3 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সিনিয়র সহসভাপতি সালাম মোর্শেদী। বর্তমান কমিটির মেয়াদ গত 30 এপ্রিল শেষ হয়। এর আগে গত 20 এপ্রিল নির্বাচনের তারিখও ঠিক করে বাফুফে, কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ফিফা বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা দেয় এবং করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়। অক্টোবর 2020 সালের
ওভারহ্যাপটনকে 1-0 গোলে হারিয়ে সেভিয়া ও ভাসিলকে 4-1 গোলে পরাজিত করে ইউরোপা লীগের সেমিফাইনালে উঠেছে ইউক্রেনের শাখতার দোনেস্ক। অথচ জার্মানির ডুইসবার্গে খেলার 13 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ওভারহ্যাপটনের, কিন্তু রাউল জেমেঞ্জের নেওয়া পেনাল্টি ঠকিয়ে দলকে বাঁচান সেভিয়ার গোলরক্ষক। নির্ধারিত সময়ের 2 মিনিট আগে ওকাম্পোর গোলে সেমিফাইনালে পৌঁছে যায় স্প্যানিশরা। এতে আগামী রোববার ফাইনালে ওঠার লড়াইয়ে সেভিয়ার প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেস্ক সহজেই 4-1 গোলের বড় ব্যবধানে সুইজারল্যান্ডের বাসেলকে হারিয়ে পেয়ে যায় শেষ 4-এর টিকিট। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 5 মাস পর খুলছে হাইকোর্ট, শারীরিক উপস্থিতিতে 18টি বেঞ্চে বিচার কাজ চলবে। HSC পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ, বাতিল হচ্ছে এবছরের PEC ও JSC পরীক্ষা। বিধবা ভাতার কার্ড চাইতে গিয়ে জামালপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে নির্যাতিত এক নারী, থানায় অভিযোগ। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরও UITS বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া ETN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।